الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل وقال تعالى في آية أخرى ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في حجر ضب لاتبعتموهم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अल्हम्दुलिल्लाह मुअज्जज हाजरीन सम्मानित इलाकाबासी महान अल्लाह पाकेर दरबारे लाखो कोटि शुक्रिया अल्लाह रब्बुल आलमीन आमादेरके एई भयावह फितना फसादेर जमानाय ईमानदार हिसेबे मस्जिदे जुमार जमाते शामिल हवार तौफिक दान करेछेन एइजन्य अंतर थेके शुक्रिया तान बोली अल्हम्दुलिल्लाह आमरा আল্লাহর দ্বীনের ঝান্ডাবাহী আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর ঝান্ডাবাহী এবং আমরা আনসারুল্লাহ আল্লাহ তাআলার সাহায্যকারী দল আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আহ্বান জানিয়েছিলেন মান আনসারি ইলাল্লাহ কে আল্লাহর পথের সাহায্যকারী হবে তখন হাওয়ারিগিনরা জবাব দিয়েছিল নাহনু আনসারুল্লাহ আমরা আল্লাহর আনসার হতে প্রস্তুত আছি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের সাহায্যকারী হতে প্রস্তুত আছি প্রিয় হাজিরিন এটা এমন একটা সময় ঈসা আলাইহিস সালাম আহ্বান জানিয়েছিলেন তৎকালীন যুগে তার জামানায় যখন সমগ্র দিক থেকে তৎকালীন যুগের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছিল ওই সময় ঈসা আলাইহিস সালাম সাহায্যের আহ্বান জানিয়েছেন তো একদল লোক সাহায্যকারী হিসেবে দাঁড়িয়ে গিয়েছে তাদেরকে হাওয়ারিগিন বলা হয় বর্তমান জামানায় ইসলামও আজ এমন এক অবস্থায় এসে উপনীত হয়েছে
চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে কুনু আনসারুল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর দলের সাহায্যকারী হয়ে যাও। এই ডাকে যারা সন্তুষ্ট চিত্তে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিতে পারতেছে তারা আল্লাহর পথের অভিযাত্রী এবং রাসূলের ঘোষণা অনুযায়ী ফাতুবালিল গরাবা, এরা হলো সুসংবাদ প্রাপ্ত মাহদী মিশনের কর্মী। আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি নিয়ামত প্রাপ্ত দলের মাহদী মিশনের কর্মী হিসেবে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কবুল করে নেয় সবাই বলে আমিন। অনেক ফিতনা ফাসাদ হচ্ছে বর্তমান জামানায়, যেটা কিয়ামতের আলামত এবং খলিফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদির আগমনের আলামত। আমরা আলোচনা যেটা শুরু করেছি, যেই পয়েন্টের উপর আমি আলোচনা শুরু করেছি, এই পয়েন্টে আলোচনা এত লম্বা হয়ে যাবে আমি ধারণা করি নাই, কিন্তু যখন একের পর এক হাদিস পাঠ করছিলাম, গবেষণা করছিলাম এবং বর্তমান প্রেক্ষাপটগুলো সামনে রাখছিলাম, সেই আলোচনাগুলো না করে সামনে বাড়তে মনে চাচ্ছিল না। কিছু কিছু আলোচনা রিপিট হবে আয়াতের সাথে হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ বলে, এবং কিছু আলোচনা নতুন আসবে, সবগুলি আমাদের ইমানি মুজাকারা হিসেবে আমরা গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, খলিফাতুল্লাহিল মাহদির আগমনের পূর্বের যে আলামত, এই আলামতগুলো বলতে গিয়ে আমরা মুসলিম শরীফের 2669 নম্বর হাদিসের তাফসিল পেশ করছিলাম। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, লাতাতবিউন্না সুনানাল্লাযী মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাআইন হাত্তা লাউ দাখালু ফি হাজরি দাব্বিন লাতাবাতুহু। রাসূল বলছেন যে মুসলমানরা, এমন একটা জামানা আসবে তোমরা ইহুদি নাসারাদের আদর্শকে এবং তাদেরকে এমন ভাবে অনুসরণ করতে থাকবে, এমন কি হাত্তা লাউ দাখালু ফি হাজরি দাব্বিন, তারা গুই সাপের গর্তে প্রবেশ করলে সেখানেও গিয়ে তোমরা প্রবেশ করবে, বিগতে হাতে হাতে তাদেরকে তোমরা অনুসরণ করবে, এরকম তোমরা হয়ে যাবে, ইসলামকে এমন ভাবে পিছনে ফেলবে আর তাদেরকে এমন ভাবে সামনে দাঁড়িয়ে সব দিক থেকে তোমরা তাদের অনুসরণ করে তোমাদের দিনকে ধর্মকে তোমরা বিক্রি করে দেবে। রাসূল বয়ান করছেন মুসলিম শরীফের হাদিস 118 নম্বর হাদিস, বাদিরু বিল আমাল। সাহাবায়ে কেরাম কি বলছেন? বাদিরু বিল আমাল, ওহে সাহাবীরা ভালো কাজের দিকে দৌড়াও, আমলের দিকে দৌড়াও। ফিতানান কাতিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুল মুমিনা, কারণ এমন একটা জামানা আসতেছে কিয়ামতের পূর্বক্ষণে অন্ধকার রাত্রি ফিতনা, অন্ধকার রাত্রির মতো একটার পর একটা আসতে থাকবে। ইসবিহুর রাজুল মুমিনা ওয়ামসি কাফিরা, সকালে থাকবে মুমিন, বিকেল হয়ে যাবে সে কাফির, এরকম ফিতনা আসতেছে। ওয়ামসি মুমিনা ওয়াইসবিহু কাফিরা, বিকেলে মুমিন ছিল সকালে সে কাফির হয়ে যাবে। ইয়াবিউ আকওয়ামুন দীনহুম বিআযিম মিনাদ দুনিয়া, আর মানুষগুলো তাদের ধর্মকে দ্বীনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিতে থাকবে, এরকম ভয়াবহ জামানা আসতেছে। অতএব হে সাহাবীরা, বাদিরু বিল আমাল, তোমরা ভালো কাজের দিকে দৌড়াও, এই ভালো কাজ যাতে তোমাদেরকে ভালো রাস্তায় রাখতে পারে। আজকে আমরা কতটা সচেতন, আমাদের সন্তান আজকে কিভাবে ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করতেছে, অনুসরণ করতেছে, তারা যেইভাবে পোশাক পরে আমাদের সন্তান সেইভাবে পোশাক পরে, তারা যেইভাবে অ্যাক্টিং করে আমাদের সন্তান সেইভাবে অ্যাক্টিং করে, তারা যেই শিক্ষা দীক্ষা অর্জন করে আমাদের সন্তান সেইভাবে শিক্ষা দীক্ষা অর্জন করে। আজকে ইহুদি খ্রিস্টানরা অথবা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতরা যেইভাবে কথা বলে ইংলিশে বাংলিশ, বাংলিশ বলি আমি, ইংলিশ বাংলায় মিশ্রিত করে, আপনারা অনেকে রেডিও হয়তো শোনেন, রেডিওতে আজকে আমাদের উঠতি বয়সী যুবক যুবতীরা কিভাবে কথাগুলো উচ্চারণ করে, এমন ভাবে উচ্চারণ করে সন্তান আদি কোরআনের সৌন্দর্যতা ভুলে গিয়ে এই ধরনের রেডিওর অনুষ্ঠানে প্যাকেজ প্রোগ্রামের মধ্যে ডুবে থাকে, অশ্লীলতার মধ্যে ডুবে থাকে, ভালো কাজ তাদের দ্বারা সম্ভব হয় না। আজকে আজকে বর্তমান যুগে জামানায় ফিতনা ফাসাদ এমন ভাবে গ্রাস করেছে আমাদের পকেটে পকেটে, ঘরে ঘরে, সমাজের সব জায়গায় এবং শিক্ষাঙ্গনগুলোতে অশ্লীলতা এমনভাবে গ্রাস করেছে, এমনভাবে প্রবেশ করেছে। ইহুদি খ্রিস্টানদের এবং তথাকথিত পশ্চিমাদের সভ্যতা আদর্শ এমনভাবে অনুকরণ করছে আমাদের যুব সমাজ, আমরা ভয়ে শিহরিত হয়ে যাই আমাদের ইসলাম থাকবে কিনা আমাদের পরিবারে আমাদের সমাজে। রাসূল তো সত্য কথাই বলেছেন,
খলিফাতুল্লাহিল মাহদির আগমনের আলামতের মধ্যে এই আলামতগুলো রয়েছে। যে জানা ব্যভিচার অশ্লীলতা এই আমদানি হবে মুসলমানদের সমাজে, আর মুসলমান সন্তানরা ইহুদি খ্রিস্টানদের থেকে এটার পরিপূর্ণ অনুসরণ করার চেষ্টা করবে, যে তারা কিভাবে এই কাজটা করতেছে, এই প্রেম মহাব্বত ভালোবাসাটা কিভাবে তারা অ্যাক্টিং করছে, আমি এইভাবে অ্যাক্টিং করি, আমাদের সন্তান সেভাবে করবে, অনুসরণ করতে হবে সেইভাবে, তারা কিভাবে অভিনয় করে তা আমাদের সন্তানরা ওইভাবে অভিনয় করবে। আজকে এই জিনিসগুলো ব্যাপক হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং অতীত কিছু ইতিহাস আছে, খ্রিস্টানদের গির্জা বিরোধী যে আন্দোলন হয়েছিল, মার্টিন লুথার 1483 তিনি জন্মগ্রহণ করেছেন, 1500 তিনি ইন্তেকাল করেছেন, তিনি সর্বপ্রথম গির্জা বিরোধী আন্দোলন করেন গির্জার স্বেচ্ছাচারিতার কারণে, আমরা গত শুক্রবার কিছু আলোচনা শুনেছি। এবং এর মধ্যে মিস্টার মিরাবু 1749 জন্মগ্রহণ করেছেন, 1791 তিনি ইন্তেকাল করেছেন, তিনি ফরাসি বিপ্লবের অন্যতম নেতা ছিলেন। 1799 থেকে 1799 খ্রিস্টাব্দে 10 বছর ফরাসি বিপ্লব হয়েছে। ফরাসি বিপ্লব তার মূল কারণ ছিল তৎকালীন যুগে যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল এবং ধর্মীয় ব্যবস্থা ছিল, ওই ব্যবস্থার বিরুদ্ধে তাদের আন্দোলন ফরাসি বিপ্লব হয়েছিল। এর পরবর্তীতে ইহুদি নেতা ডারউইন, আমরা গত শুক্রবার শুনেছি তার একটি মতবাদ আছে যে আদম আলাইহিসসালাম যে প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে তিনি সেটাকে অস্বীকার করেন, নতুন একটা মতবাদ তিনি আবিষ্কার করেছেন। এবং তার এই মতবাদ আবিষ্কারের পিছনে অন্যতম কারণ ছিল সেই গির্জার নিজস্ব মন গড়া তথাকথিত পাদ্রীদের নিজস্ব মন গড়া কিছু নিয়ম কানুন ধর্মের দাবি চাপিয়ে দিয়েছিল জনগণের উপর, আদম আলাইহিসসালামের ভুলের নাজরানা পেশ করার জন্য জনগণকে বাধ্য করত, মোটা অঙ্কের টাকা দিত, যার ফলশ্রুতিতে ডারউইন নতুন মতবাদ তৈরি করেছে আদম বিশেষ কোনো প্রক্রিয়ায় আসে নাই, সবাই আমরা বানরের বংশ ছিলাম, এক পর্যায়ে ল্যাস খসে পড়ে আমরা আস্তে আস্তে মানুষ হয়ে গিয়েছি, অতএব আমরা কেন নাজরানা দেব। মানুষ তৎকালীন যুগের মানুষ এই ভুল মতবাদটা গ্রহণ করে নিয়েছিল। এরপরে 1856 জন্মগ্রহণ করেছেন, 1939 এনতেকাল করেছেন ইহুদি দার্শনিক ফ্রয়েড। এই ইহুদি দার্শনিক ফ্রয়েড এসে তাদের মতবাদগুলো ধর্মের বিরুদ্ধে তাদের মতবাদগুলোকে আরো সামনে বাড়িয়ে দিল, চারিত্রের বিরুদ্ধে তাদের মতবাদগুলো আরো সামনে বাড়িয়ে দিল। এই ইহুদি দার্শনিক ফ্রয়েড সে বলল ধর্ম ও চরিত্র মানসিক বাধা, এইভাবে বলতে লাগলো, আর সে ধর্মকে এডিপাস কমপ্লেক্স, আমি এটার বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবো না, অত্যন্ত লজ্জাজনক ব্যাখ্যা সে দাঁড় করিয়েছে, চরিত্রকে সে ইলেকট্রা কমপ্লেক্স বলে আখ্যায়িত করেছে। এমনি করে কার্ল মার্ক্স এর পরবর্তী যুগে আসলো, এই কার্ল মার্ক্স সে এসে বলতে লাগলো ধর্ম হলো আফিম স্বরূপ, একজন মানুষকে আমাদের সন্তানকে ধর্ম শিক্ষার মাধ্যমে চরিত্রবান বানানো যায় এবং শ্রেষ্ঠতম আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলা যায়। কিন্তু ওই গির্জা বিরোধী আন্দোলনের কারণে তাদের আন্দোলনটা পর্যায়ক্রমে ধর্ম বিরোধী আন্দোলন হয়ে গিয়েছে, খ্রিস্টান ধর্ম বিরোধী আন্দোলনে পরিণত হয়ে গিয়েছে। তো কার্ল মার্ক্স সে ছিল ইহুদি, এই ইহুদি কার্ল মার্ক্স সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা, সে বলতে শুরু করলো ধর্ম হলো আফিম স্বরূপ, কেন আমাদের সন্তানদেরকে আমরা ধর্মের শিক্ষা দেব, ধর্ম থেকে সন্তানকে আলাদা করা, ধর্ম শিক্ষার কোন প্রয়োজন নাই, এইভাবে সে এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলল। এরপরে আসলো 1909 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে এবং 1965 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছে জন পল সারটার, সে এসে পরিষ্কার ঘোষণা দিয়ে দিল ধর্ম থেকে পরিপূর্ণ স্বাধীন হও, কেন এইভাবে ধর্মের পিছনে মানুষ ছুটবে, সন্তানরা কেন ধর্মের পিছনে ছুটবে, আর ভোগ বিলাসে মত্ত হয়ে যাও, এইভাবে নারীদেরকে ভোগ করাটা আমাদের পুরুষদের অধিকার এবং পুরুষদের ভোগ করা নারীদের অধিকার, পরস্পর পরস্পরের সাথে পরিপূর্ণ স্বাধীন হয়ে যাও, এখানে তার যে নোংরা জৈবিক চাহিদা এই জিনিসটা সে প্রকাশ করে দিল এবং সন্তানদেরকে উন্মুক্ত এবং স্বাধীন বানাবার জন্যে তার মতবাদটা
ধর্মবিরোধী মতবাদটা একটি নতুন মতবাদের নামে সে চাপিয়ে দিল। এবং তৎকালীন যুগে গির্জা বিরোধী যেহেতু আন্দোলন হচ্ছিল, এই জিনিসগুলো তখনকার স্বাধীন চেতা স্বাধীন মনা মানুষ যারা গির্জার জুলুম থেকে নির্যাতন থেকে এবং তথাকথিত তাদের বানানো নিয়ম নীতি থেকে যেগুলো ধর্মের নামে করেছে বাঁচতে চেয়েছে, এই জিনিসগুলো অনেকে স্বাধীনতার নামে গ্রহণ করে নিল। ফলশ্রুতিতে আস্তে আস্তে ধীরে ধীরে সমগ্র বিশ্বে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে এই মহামারী, অশ্লীলতার মহামারী, বেহায়াপনার মহামারী এবং স্বাধীনতার নামে স্বাধীন সেক্সের মহামারী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। এবং তথাকথিত ইহুদি খ্রিস্টানদের সংস্থা র্যান্ড ইনস্টিটিউট তারা আমেরিকায় বসে বসে সমগ্র মুসলিম বিশ্বে এই পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছে, অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে এবং একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছে। মিডিয়া তাদেরকে সহায়তা করতেছে এবং আমাদের সন্তানগুলো ওই দিকে ধাবিত হচ্ছে এবং অনুসরণ করতেছে তাদের, আর মনে করছে এটার নামই তো জীবন আর এটাই তো সভ্যতা। আর ওই মোল্লা মৌলবীরা কেন আমাদেরকে ঠেকায় বাধা দেয়? ওরা মৌলবী, ওরা মৌলবাদী, ওরা জঙ্গি, এরকম বিভিন্ন অভিধায় হক্কানি ধর্মভীরু মুসলমানকে অভিযুক্ত অভিষিক্ত তারা করছে। পেয়ারে হাজিরিন, অত্যন্ত সতর্ক হতে হবে আমাদের। কেয়ামতের আলামত, খলিফাতুল্লাহিল মাহদির আগমনের আলামত। আজকে সমাজে যেইভাবে বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে পড়েছে এবং আজকে যেইভাবে আমরা মুসলমানরা এই জিনিসগুলোকে অনুসরণ অনুকরণ করছি, আমাদের সন্তানরা অনুসরণ অনুকরণ করছে, আমাদেরকে ভয়ে শিউরে উঠতে হয়। পেয়ারে হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন এই সমস্ত জিনিসগুলো থেকে জাতিকে সতর্ক করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, কওমে লূতের ইতিহাস তো বিশাল ইতিহাস, আজও জ্বলন্ত নিদর্শন রয়েছে জর্দান সিরিয়াতে ফিলিস্তিনে কওমে লূতের সেই চিহ্ন, তাদের অশ্লীলতার কারণে আল্লাহ তাআলা যে আযাব নাযিল করেছিলেন ডেড সি আজও রয়েছে। পেয়ারে হাজিরিন, আমরা শিক্ষা নেই না, এখন তো আর নবী নাই, কে দাওয়াত পৌঁছাবে আপনাদেরকে, কে আপনাদেরকে সতর্ক করবে আর জান্নাতের রাস্তায় পরিচালিত করবে? কোরআন হাদিসের ধারক বাহক ওলামায়ে কেরাম ছাড়া কেউ নাই। কেন আপনারা ওলামায়ে কেরামকে মন্দ বলবেন? কেন আপনারা তাদেরকে মৌলবাদী আর জঙ্গি বলবেন? কেন আপনারা তাদের থেকে জনগণকে সন্তানকে দূরে সরাবার চেষ্টা করবেন? কে আছে আজকে নবী এসে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাবে না? আজকে যদি রাসূল থাকতো এই মিম্বারে বসেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আপনাদেরকে বলতেন। তবে কেন এই কথাগুলো বলার কারণে আজকে আলেমকে, খতিবকে, মুফতিকে এইভাবে জেএমবি বলা হবে? অত্যন্ত দুঃখের কথা, আক্ষেপের কথা। পেয়ারে হাজিরিন, কোরআনুল কারীমের আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতের কথা কিভাবে উল্লেখ করতেছেন। ওয়া লূতান ইল ক্বালা لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين حضرت لوط عليه السلام তার কওমকে লক্ষ্য করে বললেন, ওহে সম্প্রদায়, لتأتون الفاحشة তোমরা এমন অশ্লীল কর্মকাণ্ড আনয়ন করেছ, এমন অশ্লীল কর্মকাণ্ড করতেছ, মা সাবাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, ইতিপূর্বে আর কোন জাতি কোন সম্প্রদায় এরকম অশ্লীল কর্মকাণ্ড করে নাই। ইন্নাকুম লাতাতুনার রিজাল ওয়া তাকতাউনাস সাবিল, তোমরা কি এমনি করে সমকামিতায় লিপ্ত হয়ে পড়তেছ, রাহাজানি আর ডাকাতির মধ্যে লিপ্ত হয়ে পড়তেছ, আর তোমাদের প্রকাশ্য মজলিস গুলোর মধ্যে অন্যায় পাপাচার অশ্লীলতার কর্মকাণ্ড তোমরা করে ফেলতেছ। তামা কান জাওয়াব কওমিহি ইল্লা আন কানু উতিনা বিআযাবিল্লাহ, কওমের সম্প্রদায় এরকম অন্ধ হয়ে গিয়েছিল তাদের পূর্বপুরুষদের এবং তাদের ভ্রষ্ট নেতাদের, গোমরাহ নেতাদের তারা এমন ভাবে অনুসরণ করছিল, লূত আলাইহিস সালামের কথাকে তারা কানে নেন নাই, বরং তারা বলতেছে আমাদের স্বাধীন জীবনে তুমি বাধা দিচ্ছ, স্বাধীন কর্মকাণ্ডে বাধা দিচ্ছ। ইল্লা আন কালু কালু সিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন, তারা চিৎকার করে জবাব দিল, ওহে লূত
তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে আজাব আনো। হযরত লূত আলাইহিস সালাম বলছিলেন এই অন্যায় পাপাচার করো না, আজাব যখন আসবে তো তারা বলল আজাব আনো যদি তুমি সত্যবাদী হও। এইভাবে আরো উপহাস করত। দেখেন না বর্তমান যুগে এই জিনিসগুলো দেখা যায়। ওলামায়ে কেরাম সত্যের পথে আহ্বান জানাইলে উপহাস ব্যঙ্গ বিদ্রুপ কত ভাবে করে। আল্লামা আহমদ শফি সাহেব মানুষকে দিনের পথে আনতে চেয়েছেন আর নাস্তিক মুর্তাদদের ইমান বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বাঁচাতে চেয়েছেন, অথচ কি বিস্ময়কর কর্মকাণ্ড। তথাকথিত ব্যক্তিবর্গ আল্লামা আহমদ শফি সাহেবের মতো বুজুর্গ ব্যক্তিত্বকে তেঁতুল হুজুর বলে আখ্যায়িত করে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। ইমানদারদের অন্তরে ক্ষত বৃক্ষ হয়ে গিয়েছে তাদের অন্তর। এরকম ধর্মীয় নেতাকে এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। হযরত লূত আলাইহিস সালামকে মুখের উপর এইভাবে তারা বলে দিয়েছে, কালা রাব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন। হযরত লূত আলাইহিস সালাম অত্যন্ত অতিষ্ঠ হয়ে গিয়ে বললেন, আয় আল্লাহ এই জালেম পাপাচারী সম্প্রদায়ের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা قالوا إنا مهلكو أهل هذه القرية। হযরত জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সংখ্যক ফেরেশতা পাঠিয়ে দিলেন। বিল বুশরা قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين। যে এই সম্প্রদায় যারা এই সমাজে অন্যায় পাপাচার দিয়ে ভরে দিচ্ছে, অশ্লীলতা করছে, আমরা তাদেরকে ধ্বংস করতে এসেছি। ফেরেশতা জিব্রাইল মানুষের সুরতে এসে এইভাবে ব্যক্ত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন বলে উঠলেন, কালা ইন্না ফিহা লূতা। ইব্রাহিম বললেন, ওখানে তো আমার ভাগিনা লূত আছে। হযরত লূত আলাইহিস সালাম তখন নবী ছিলেন। যখন বেবিলন থেকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পান, বিবি সারাকে সাথে নিয়ে মুক্তি পাবার সাথে সাথেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই মর্যাদা দেখে এই লূত তার ভাগিনা সে মুসলমান হয়ে যায়, ইমানদার হয়ে যায় এবং ইমানি দাওয়াত শুরু করে। অবশেষে আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে দেন। হযরত লূত আলাইহিস সালাম যেই এলাকায় ছিলেন ওই এলাকার লোকেরা সমকামিতায় লিপ্ত হয়ে যায়, পুরুষে পুরুষে ব্যভিচার এবং নারীতে নারীতে ব্যভিচার, এই সমকামিতায় লিপ্ত হয়ে যায়। বর্তমান জামানায় তো অত্যন্ত আক্ষেপের কথা, এই অত্যন্ত ভয়ঙ্কর পাপাচার সাংবিধানিকভাবে কোনো কোনো দেশে আদালতে মামলা হয় আর ওই মামলা হওয়ার পরে আদালত থেকে ইউরোপের আদালত, আমেরিকার আদালত, এমনকি ভারতের আদালত, ওই আদালত থেকে রায় ঘোষণা হয় যে এটা ব্যক্তি স্বাধীনতা, সমকামিতা তার ব্যক্তি স্বাধীনতা, এই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারো অধিকার নাই। নাউজুবিল্লাহ। আজকে এগুলোকে ব্যক্তি স্বাধীনতা বলছে, যে এটাকে ধর্মের লেভেলে ধর্মীয় কথা বলে এটার উপর আক্রমণ করা যাবে না, এটাকে বাধাগ্রস্ত করা যাবে না। পুরুষ পুরুষ যদি বিয়ে করতে চায়, নারী নারী যদি বিয়ে করতে চায় তারা করবে, এখানে ধর্ম দোহাই দিয়ে কেউ বাধা দিতে পারবে না। নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশেও ঘটেছে, আস্তে আস্তে এই আইন আবার হয়ে যায় কিনা আমরা আশঙ্কায় আছি। 2010 খ্রিস্টাব্দে আদালত স্বপ্রণোদিত হয়ে রায় ঘোষণা করলো কোনো একটা কলেজের প্রিন্সিপাল সাহেব ছাত্রীদেরকে বোরকা পরার জন্য, পর্দা করার জন্য, তাদেরকে অশ্লীলতা থেকে বাঁচাবার জন্যে বোরকা পড়তে বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন। তো সেখান থেকে স্বপ্রণোদিত হয়ে আদালত রায় ঘোষণা করলো যে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সুতরাং ধর্মীয় ক্ষেত্রে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না, বাধ্যবাধকতা করা যাবে না, সুতরাং এই ক্ষেত্রে বোরকা পরার জন্য কাউকে নির্দেশ দেওয়া যাবে না, চাপাচাপি করা যাবে না, এই বলে রায় ঘোষণা করে দিল আদালত এবং ওই প্রিন্সিপালকে গ্রেফতার করে নিয়ে গেল। ধর্মীয় কথা বলে এইভাবে কাউকে কিছু বলা যাবে না, এই নির্দেশ আজকে আসলো। কেন আসলো? এই দোহাই যে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, স্বাধীনভাবে সবাই চলবে, কেউ ধর্ম মানবে কেউ মানবে না ব্যক্তিগত ব্যাপার, এখানে কেউ বাড়াবাড়ি করতে পারবে না। নাউজুবিল্লাহ। আমি জানি আমাদের আশঙ্কা হয় আবার ওই সমকামিতার আইনও এখানে পাশ হয়ে যায় কিনা। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো এই পরিবেশ যাতে আমাদের না হয়। সবাই বলে আমিন। আজকে ইউরোপ আমেরিকাতে ওই পরিবেশ হয়ে গিয়েছে, সর্বোচ্চ আদালত থেকে ওই রায় হচ্ছে, কওমে লূতের সময় যেই ঘটনা ঘটত এবং আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আজকে সেই ঘটনাগুলো ঘটছে বিশ্বের বিভিন্ন জায়গায়। তাই আমাদের আলামত এটা হাদিসের মধ্যে আসছে, আমি হাদিস আস্তে আস্তে আসবো ইনশাআল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওখানে তো আমার ভাগিনা লূত আছে যিনি নবী, তাকে সহ কি ধ্বংস করে দেবে? হে ভাই জিব্রাইল, তাকে সহ ধ্বংস করে দেবে?
আল্লাহ قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين حضرت جبرائيل جواب دلن نحن أعلم بمن فيها হে নবী ওখানে কারা কারা আছে কে আছে আমরা জানি لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين আমরা অবশ্যই অবশ্যই তাকে লূত আলাইহিস সালামকে এবং তার পরিবারকে রক্ষা করব ইল্লা ইমরাআতাহু তবে তার স্ত্রীকে রক্ষা করব না তাকে সহ আমরা জমিন ধসিয়ে দেব ধ্বংস করে দেব কানাত মিনাল গাবিরিন সে তো ধ্বংসপ্রাপ্তদের দলভুক্ত হয়ে গিয়েছে সে তো পাপিষ্ঠদের দলভুক্ত হয়ে গিয়েছে সে তো পাপিষ্ঠদের সাহায্যকারী হয়েছে পাপাচারকে সয়লাভ করে দেওয়ার জন্যে পাপাচারকে বিস্তার করে দেওয়ার জন্যে এই অশ্লীলতার প্রসার ঘটাবার জন্যে সে ওই পাপি লোকদেরকে সহায়তা করেছে অতএব তাকে সহজ জমিনকে ধসিয়ে দেব ধ্বংস করে দেব কানাত মিনাল গাবিরিন আল্লাহ হযরত জিব্রাইল আলাইহিস সালাম যা করেছেন বলেছেন তা করে দেখিয়ে দিয়েছেন এরপরে ওয়ালাম্মা আনজাআত রুসুলুনা লুতা সিআ বিহিম ওয়া দাকা বিহিম যারআ ওয়া ক্বালু লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাকা কানাত মিনাল গাবিরিন যখন ওই এলাকায় কি উপস্থিত হলো ওই এলাকায় সিরিয়ার সেই এলাকায় হযরত লূত আলাইহিস সালাম দেখলেন ফেরেশতারা এসে গেছে মানব আকৃতিতে নিশ্চয়ই আযাবের ঘোষণা নিয়ে আসছে তিনি ভয় পেয়ে গেলেন কাঁপতে লাগলেন ভয়ে ক্রন্দন করতে লাগলেন জিব্রাইল জবাব দেন লা তাহজান লা তাখাফ ওয়া লা তাহজান আপনি ভয় পেন না চিন্তান্বিত হন না ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা ইল্লা ইমরাআতাক কানাত মিনাল গাবিরিন আপনাকে বাঁচাবো আপনার পরিবারকে বাঁচাবো তবে আপনার স্ত্রীকে বাঁচাবো না সে পাপিষ্ঠদের সহযোগী তাকে রক্ষা করা যায় না ইন্না মুনজিলুনা আলা আহলি হাদিহিল কারিয়াতি রিজজান মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন অতঃপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার ফেরেশতাদেরকে সহ ওই পুরো জমিন পুরো গ্রামটা তাফসীরের কিতাবের মধ্যে লেখে হযরত জিব্রাইলের যে পাখা ছিল পাখা ওই কনিষ্ঠ পাখা দিয়ে পুরো গ্রাম গ্রামটাকে খোঁচা দিয়ে এইভাবে উপরে তুললেন আকাশের উপরে জমিনের উপরে তুললেন এইভাবে তুলে আকাশ থেকে এভাবে উল্টে ছেড়ে দিয়েছেন মুহূর্তের মধ্যে পুরো জমিন পুরো গ্রাম সহ পরে লন্ড বন্ধ হয়ে গিয়েছে সবাই মারা গিয়েছে কারো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় নাই হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন বিস্ময়কর কুদরতে এবং তার পরিবার পরিজনকে হেফাজত করেছেন কিন্তু তার স্ত্রীকে হেফাজত করেন নাই আজও ডেডসি নাম আছে আপনার ইতিহাস জানেন সিরিয়াতে আজও ডেডসি মৃত সাগর নামে ওই সাগরটার নামকরণ করা হয়েছে ওখানে কোনো মানুষ গোসল করতে পারে না কোনো মানুষ ওখানে লাভ দিয়ে পড়লে ভেসে থাকে ওই পানির কোনো জীবন নাই ভয়ঙ্কর আকৃতির ভয়ঙ্কর প্রাণী পানি সেগুলো দেশি হিসেবে আজও ইতিহাস হয়ে সেই গ্রামটা সেই সাগরটা এখনো আছে আমাদের আক্ষেপ আমরা ওই শিক্ষা গ্রহণ করছি না হযরত জিব্রাইল আলাইহিস সালাম এইভাবে ধ্বংস করে দিলেন কিন্তু তার স্ত্রী হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে বাঁচাতে পারলেন না তাকে শুদ্ধ ধ্বংস করে দেওয়া হয়েছে প্রিয় হাজিরিন যুগে যুগে বিভিন্ন সময়ে নারীরা এরকম ভূমিকা পালন করে এবং নারীদেরকে ইবলিশ খুব সহজে ধোকা দিতে পারে কারণ তারা প্রকাশ্য মাহফিলে আসে না জুমার নামাজ পড়তে মসজিদে আসে না ওলামায়ে কেরামের কাছে তারা যেতে পারে না বা যায় না আর আমাদের স্বামীরাও তাদেরকে দিনই শিক্ষা দেয় নাই ইসলামী শিক্ষায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই এই শিক্ষাগুলো তারা পায় না অপরপক্ষে অন্য শিক্ষা তারা পায় বিপরীতমুখী শিক্ষা টেলিভিশনের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে পশ্চিমা মিডিয়ার মাধ্যমে এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির মাধ্যমে তারা সেই বিপরীতমুখী ইমান বিধ্বংসী ধর্ম বিরোধী শিক্ষাগুলো পাওয়ার কারণে আজকে তারা পরিবার থেকেই হোক
অথবা প্রতিষ্ঠান থেকেই হোক, অথবা সমাজ থেকেই হোক, অথবা ব্যক্তি থেকেই হোক, ওই খারাপ শিক্ষাগুলো তারা গ্রহণ করার কারণে বাতিল পথে ধাবিত হয়। হযরত লূত আলাইহিসসালামের কওম, লূত আলাইহিসসালামের স্ত্রী ওই বাতিল পন্থীদের সাথে উঠা বসা করার কারণে তিনিও গোমরাহ হয়ে গিয়েছিলেন, বাতিল পন্থী হয়ে গিয়েছিলেন। প্রিয় হাজিরিন, আজকে তাকিয়ে দেখুন আমাদের সমাজকে, রাষ্ট্রকে ধ্বংস করার পিছনে মুখ্য ভূমিকা পালন করছে, আমাদের সন্তানদেরকে বেদিন বেদিন বানাবার ক্ষেত্রে বর্তমান মুখ্য ভূমিকা পালন করছে, এইভাবে তথা কথিত কিছু বদ্বীনী নারী সমাজ আজকে কাজগুলো করে দেখতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আজকে বর্তমান জামানায় যেইভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, রাসূলের হাদিস রয়েছে, আল্লাহ হেফাজত করুন। রাসূলের হাদিস পাঠ করার পর কি যে বিশ্বাস জন্মায়, রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন, আজকে প্র্যাকটিক্যাল বাস্তবতা দেখা যাচ্ছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করিমে ইরশাদ করতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, লা তাফনা হাযিহিল উম্মাতু হাত্তা ইয়াকুলার রাজুলু ইলাল মারআতি ফায়াক্তারিশুহা ফিত তারিক। আমার জাতি, আমার উম্মত ধ্বংস হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কিয়ামতের এই এই আলামতগুলো প্রকাশ না হবে। তার মধ্যে অন্যতম আলামত, কিয়ামতের অন্যতম আলামত কি? ইয়াকুলুর রাজুলু ইলাল মারআতি ফায়াক্তারিশুহা ফিত তারিক। একজন পুরুষ একজন নারীকে তার জৈবিক চাহিদা পূরণের জন্য আহ্বান জানাবে, অশ্লীলতার জন্য আহ্বান জানাবে, তো রাস্তাতেই অথবা ক্লাবেই অথবা হোটেলেই অথবা ঘরেই প্রকাশ্য জায়গাতেই সে তার ওই আহ্বানে সাড়া দেবে এবং অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে। তাই আমাদের আলামত এটা, ফায়াকুনু খিয়ারুহুম ইয়াউমাইযিন মাইয়াকুলু লাউ রাইনাহা ওয়ারা হাযাল হাইক। রাসূল বয়ান করতেছেন ওই জামানায় ওই সমাজে ওই জায়গায় ওই ব্যক্তি তখন শ্রেষ্ঠ মানুষ বলে পরিগণিত হবে, যেই ব্যক্তি বলবে তাদেরকে যে ভাই তোমরা এই অশ্লীল কর্মকাণ্ড প্রকাশ্য খোলামেলা জায়গায় কেন করতেছ, যদি একটু দেয়ালের এই আড়ালে যাইতা আমাদেরকে একটু রক্ষা করতা, প্রকাশ্য না হয়ে তোমরা দেয়ালের আড়ালে চলে যাও, এই কথাটুকু অন্তত যে বলতে পারবে সে তখন ওই যুগে ওই সমাজে ওই জায়গায় আল্লাহর অলি বলে পরিগণিত হবে। এবং এই হাদিসটা এবং 100 বার বর্তমান ঘটে গিয়েছে, হয়তো বাংলাদেশে নাই অথবা বাংলাদেশের কোথাও কোথাও আছে আমি জানি না, কিন্তু ইউরোপ এবং আমেরিকাতে যেই আমরা প্রতিবেদন পড়ি, পত্রিকার মাধ্যমে যতটুকু জানি, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে অন্যরা যতটুকু খবর পেয়েছে, এবং সরাসরি যারা ইউরোপ আমেরিকাতে আছে, পাশ্চাত্য জগতে আছে, তাদের বক্তব্য থেকে আমি যতটুকু আজ করতে পেরেছি, প্রকাশ্যভাবেই রাস্তায় ক্লাবে মানুষের সামনে অশ্লীল কর্মকাণ্ড তারা করতেছে, এটা একবারে কোনো ব্যাপারই না, কোনো দোষের বিষয় না, আহ্বান জানাচ্ছে তো তারা অশ্লীল কর্মকাণ্ড করতেছে। 1400 আগে রাসূল বলে গিয়েছেন, আজকে ইউরোপ আমেরিকাতে এই হাদিসের 100 ভাগ বাস্তবায়ন হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশও এই কুচরিত্র আমদানি করা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে, তথাকথিত সভ্যতার মাধ্যমে আমাদের হাই সোসাইটিগুলোতে। পেয়ারে হাজির অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে হোটেল রেডিশন এবং হোটেল শেরাটন সহ ঢাকা শহরে বেশ কিছু আবাসিক হোটেল গড়ে উঠেছে, যেখানে অত্যন্ত আক্ষেপের কথা, দুঃখের কথা, আমাদের মুসলমান ঘরের সন্তানদেরকে, মুসলিম সন্তানদেরকে ডিজে পার্টির নামে, ড্যান্স পার্টির নামে প্রকাশ্যভাবে তারা সেক্সের মধ্যে জড়িত করে দিয়েছে। প্রকাশ্যভাবে আজকে কর্মকাণ্ডগুলো হচ্ছে, আমাদের দেশ থেকে রাষ্ট্র থেকে এগুলোর প্রতি কোনো বাধা দেওয়া হচ্ছে না। আমাদের দুঃখের কথা, আক্ষেপের কথা, আমাদের সন্তানরা কোথায় যায় আমরা জানি না, আমাদের সন্তানরা কতটুকু ভালো আছে আমরা বাবারা জানি না, এমন একটা ভয়াবহ পরিবেশের মধ্যে আমরা বিরাজ করছি। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সতর্ক হতে হবে আমাদেরকে, আমাদেরকে বাঁচাতে হবে, আমাদের পরিবারকে বাঁচাতে হবে, সন্তানকে বাঁচাতে হবে, ঈমান আমলকে বাঁচাতে হবে, আমাদের মাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে, আমাদের ভাইয়েরা মা বোনদেরকে শিক্ষা দেবেন, ইসলাম শিক্ষা তারবিয়াহ দেবেন, এবং ধ্বংসকারী বিষয়গুলোর প্রতি সতর্কতা অবলম্বন করার জন্য তাদেরকে বলবেন। আজকে মায়ের জাতিরা নারীদেরকে তাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চায় না। ওই যে কওমে লূতের, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে ছিলেন খারাপ ভূমিকায়, এজন্য আল্লাহ তাআলা তাকে বাঁচান নাই, ধ্বংস করে দিয়েছেন।
বাস্তব একটি ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা না বললেই নয়, আমার সময় শেষের দিকে পাঁচ মিনিট আছে আলোচনা করব। বাস্তব একটি ঘটনা আমাদের চাঁদপুরের, আল্লাহ, সেখানে একজন এর মেয়ে, আমি বলেই দিই আপনাদেরকে, বর্তমান মতলব উপজেলার ভাইস চেয়ারম্যান কিছুদিন আগে তিনি নির্বাচিত হয়েছেন, প্রফেসর সিরাজুল মুস্তফা, তার কন্যা কলেজে পড়ত, ঢাকায় কোন এক কলেজে পড়ত, অত্যন্ত সুন্দরী ছিল, এবং এই কন্যার মা অর্থাৎ এই প্রফেসর সিরাজুল মুস্তফা যিনি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মতলব উপজেলার চাঁদপুরের, তিনি ভালো ছিলেন, ভালো মানুষ ছিলেন, এখনো ভালো মানুষ আছেন, সন্তানদেরকে ভালো রাস্তায় চালাতে চেষ্টা করতেন, সন্তানদেরকে শালীন পোশাক পরতে চেষ্টা করতেন, পড়াতে সন্তানের জন্য সালোয়ার কামিজ কিনে আনতেন, থ্রি পিস কিনে আনতেন, এবং বলতেন মা তোমরা অন্তত বোরকা পড়তে না পারো, অন্তত সালোয়ার কামিজ পরে ঢোলা ঢালা জামা কাপড় পরে একটু শালীনভাবে চলাফেরা করো, যোগ ভালো না, অত্যন্ত ভয়াবহ যোগ। কিন্তু তার স্ত্রী ওই মেয়ের মা সে বলতো না, আমার সন্তান যেভাবে খুশি সেভাবে চলবে, বর্তমান আলট্রা মডার্ন যুগ, আধুনিক যুগ, এই আধুনিক যুগে যদি আধুনিক সাজতে না পারে তাহলে কিসের আধুনিক মানুষ হলাম আমরা, আমার সন্তান জিন্সের প্যান্ট পরবে, আমার মেয়ে জিন্সের প্যান্ট পরবে, গেঞ্জি গায়ে দেবে, বিভিন্ন পার্টিতে যাবে। এই মা কন্যাকে জিন্সের প্যান্ট পরাতো, গেঞ্জি পরাতো, গেঞ্জি গায়ে দেওয়াতো, এবং বিভিন্ন নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠানে নিয়ে যেত। কন্যা অত্যন্ত সুন্দরী ছিল বলে যেটা শুনেছি আমি, বাস্তব ঘটনা, ভারত থেকে নায়িকা হবার অফার তাকে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ থেকেও নায়িকা হবার অফার তাকে দেওয়া হয়েছে, এবং তার মা রাজি হয়ে গিয়েছে যে আর কিছুদিন পর পড়াশোনার একটা অবস্থা শেষ হওয়ার পরে তাকে নায়িকা বানাবে, এরকম একটা অবস্থা। কিন্তু বাবা এই প্রফেসর সাহেব খুব চেষ্টা করেছেন সন্তানকে মানুষ করার জন্যে, সালোয়ার কামিজ কোনোদিন সন্তানকে গায়ে পরাতে পারেন নাই, জিন্সের প্যান্ট পরতো, টাইট ফিট জামা কাপড় পরতো, আধুনিক পোশাক পরতো, আর এইভাবে বিভিন্ন পার্টিতে যেত। আল্লাহ তাআলা হেফাজত করুন। এক মেয়ের চাচা জহির তালুকদার বর্তমান নারায়ণপুর ইউনিয়নের তিনি চেয়ারম্যান, এই জহির তালুকদারও ভালো মানুষ, সেও চেষ্টা করেছে তার ভাতিজারা যাতে একটু ভালো পোশাক পরে। অবশেষে ঘটনা ঘটে গিয়েছে, ঢাকায় কোনো একটা অনুষ্ঠানে তার মা এবং ওই মেয়ের ছোট বোন সহ অনুষ্ঠানে গিয়েছে, আর সেখানে এই মেয়ে স্টেজে উঠে নেচেছে, তার পরনে ছিল জিন্সের প্যান্ট আর গায়ে ছিল গেঞ্জি, এইভাবে নাচতে গিয়ে হাজার হাজার পুরুষের সামনে নাচতে গিয়ে, অশ্লীলভাবে নাচতে গিয়ে হঠাৎ সে স্ট্রোক করে মারা গেছে, এই মেয়েটা স্ট্রোক করে মারা গেছে। তার আত্মীয় স্বজন অনেকে আমেরিকাতে থাকে, তো আত্মীয় স্বজনের জন্য দু তিন দিন অপেক্ষা করলো, লাশটাকে রেখে দিল, আত্মীয় স্বজন সবাই আসুক তারপরে লাশ দাফন করবো, এটাও ইসলামের রীতি বিরোধী কাজ। মারা যাওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দেওয়া, বিদেশ থেকে লোক আসবে তারপরে দাফন করব, এই দুনিয়া দিয়ে এই সংস্কৃতির আমাদের প্রয়োজন নাই, লাশকে কেন এইভাবে আমরা কষ্ট দেব। তো দু তিন দিন রেখে দেওয়ার কারণে এমন অবস্থা হয়েছে, এই মেয়েটার লাশ ফুলে ফেঁপে গিয়েছে, জিন্সের প্যান্ট পরেছিল, এই যখন গোস্ত ফুলে গেছে জিন্সের প্যান্ট ভিতরে ঢুকে গেছে, গেঞ্জি ভিতরে ঢুকে গেছে, যখন গোসল করাতে গিয়েছে তাকে অবশেষে মতলবে নিয়ে গেছে, ঢাকা থেকে তার লাশ চাঁদপুর মতলবে নিয়ে গিয়েছে, আমাদের দেশ সেটা, ওখানে নিয়ে যাবার পরে মানুষ সিসি দিয়েছে, হায় হায় এই কন্যা এইভাবে ড্যান্স করতে গিয়ে মারা গিয়েছে। যখন লোকজন তাকে গোসল করাতে গেল, মহিলারা তাকে গোসল দিতে গেল, কাপড় খুলতে পারে না, গাছে গেঞ্জি খুলতে পারে না, প্যান্ট খুলতে পারে না, অবশেষে শরীরের গোস্ত কেটে কেটে জিন্সের প্যান্ট আর শরীরে গেঞ্জি খুলতে হয়েছে, সিসি দিয়েছে মানুষ। তার বাবাকে অত্যন্ত ধিক্কার জানিয়েছে, আপনি কেমন বাবা হলেন, আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না, এরকম গুনাহগার হয়ে বেদিন হয়ে সে মারা গেল। আজকে তার গোস্ত কেটে কেটে জিন্সের প্যান্ট খুলতে হয়, গেঞ্জি খুলতে হয়, লজ্জায় বাবা কি বলবে, প্রফেসর মানুষ, অনেক ছাত্র ওস্তাদ শিক্ষক ভালো মানুষ, নামাজ পড়েন পাঁচাত্ত নামাজি, কেঁদে দিয়েছেন তিনি, আর বলেছেন আমি আমার সন্তানকে মানুষ করতে পারি নাই, আমার সন্তানকে স্বাধীনভাবে চালাতে পারি নাই, আমার ঘরে আমার স্ত্রীর কারণে আমি সন্তানকে এইভাবে পারি নাই,
পর্দা পুষিয়ে দেয় চালাতে, শালীন ভাবে চালাতে, এইভাবে জিন্সের প্যান্ট গেঞ্জি আরো অশ্লীল পোশাক আশাক পরেই সে বিভিন্ন জায়গায় যেত, আমার কথা মেয়েও শুনতো না, মেয়ের মাও শুনতো না, এইভাবেই কর্ম। আজকে আমার কন্যা বেদিন হয়ে এইভাবে মারা গেল, এর চেয়ে লজ্জা আমার কি আছে? যদি দিনই অবস্থায় মারা যাইতো আমি বাবা হিসেবে অত্যন্ত আনন্দিত হতাম, গর্ববোধ করতাম। এই ঘটনা ঘটার পরে মেয়ের মা পুরো পরিবর্তন হয়ে গেল, এখন কান্নাকাটি করতেছে, পাগলের মতো হয়ে গিয়েছে, এখানে দৌড়ায় সেখানে দৌড়ায়। সেই নারায়ণপুর ইউনিয়নের অন্তর্গত মণিগাঁও মাদ্রাসা, ওই মাদ্রাসায় গিয়ে মোহতামিম সাহেবকে ধরে, হুজুরদেরকে ধরে যে আমার মেয়ের জন্য একটু দোয়া করুন, কিন্তু কেউ সমাজে যেতে চায় না, কারণ এরকম ভাবে তার কন্যাকে কবর দিয়েছে এই মা, আজকে কান্নাকাটি করতে আজকে কি লাভ? কিন্তু অবশেষে তার জন্য দোয়া করেছে, কিন্তু কতটুকু লাভ হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। এইভাবে এক মা সন্তানকে জাহান্নামের অধিবাসী করে আর মৃত্যুর সময় অত্যন্ত লাঞ্ছনাকর মৃত্যু হিসেবে তাকে কবরে পৌঁছে দিয়েছে। পেয়ারে হাজিরিন, অত্যন্ত দুঃখের কথা, আক্ষেপের কথা। আজকে আমরা দেখেন এই মা কি বলতো, ওই প্রফেসর সাহেব বলেছে যে সন্তান আলট্রামডার্ন, তার মা আমার সন্তানকে আলট্রামডার্ন বানাতে চেয়েছে। যে এইভাবে ইউরোপ আমেরিকার লোকজন এইভাবে চলে, বিভিন্ন নায়ক নায়িকারা এইভাবে চলে, এরকম পোশাক পরে, তো আমার সন্তান ওইভাবে চললে আমার সন্তানকে সভ্য জাতি বলবে, আর যদি সালোয়ার কামিজ পরে বুরকা পরে তাহলে এরকম মধ্যযুগের বর্বর মূর্খ বলবে আমাদের সন্তানে। আমি আমার সন্তানকে মূর্খ হিসেবে আখ্যায়িত করতে চাই না। পাশ্চাত্যের অনুসরণ করেছে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেছে, তথাকথিত ইমান বিধ্বংসী সভ্যতার অনুসরণ করেছে। রাসূলের হাদিস, তোমরা গুই সাপের গর্তে তাদেরকে ঢুকতে দেখলে তোমরাও মনে করবে এটাই সভ্যতা, তোমরাও ঢুকবে। আজকে আজকে আমাদের মা, আমাদের সন্তান, আমরা নিজেরা এইভাবে ইহুদি খ্রিস্টান আর খারাপ সভ্যতার অনুসরণ করতেছি। পেয়ারে হাজিরিন, আমরা আমাদের বাবা যারা আছি, আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে চালাবো আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেই। শত বাধা বিপত্তি আসুক, মায়ের যদি অন্যায় পথে সন্তানকে ধাবিত করতে চায়, আপনি শক্ত হন যে না, এই অন্যায় পথে আমি আমার সন্তানকে ধাবিত হতে দেব না, আপনি শক্ত হন, ক্ষমতা এবং কর্তৃত্ব আপনার হাতে আপনি নিয়ে নেন। আপনি সকলকে দিনের রাস্তায় চালাবার জন্য কঠিন ভূমিকা পালন করেন, ইনশাআল্লাহ মাদি মিশনের কর্মী হিসেবে আপনি সফল হবেন। আমরা সবাই আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান ফরমান। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করেন।